কেবের হচ্ছে স্ত্রামুল ইনসানি নাফসা মানুষ নিজেকে বড় করে দেখা বড়ো করা বড়রূপে রূপে উপস্থাপন করা এবং তার নিজের যে ভালো ভালো গুণগুলো আছে সেগুলো সবার সামনে তুলে ধরা এবং অন্যদের গুণাবলী অন্যদের অবস্থান অন্যদের মর্যাদাকে খাটো করা সেটাকে ছোট করে দেখা সেটা কথার মাধ্যমে হোক ইশারার মাধ্যমে হোক অথবা আচরণের মাধ্যমে হোক এটা বিনয়ের একদম বিপরীত অবস্থান অহংকার আত্মম্ভরিতা ইত্যাদি আরেকটি শব্দ তাকবাব্বর তাকাব্বর এর অর্থ হল আইয়ার আল ইনসান উনআ সাহু আকবর মেনগাই মানুষ তার নিজেকে অন্যের চাইতে বড় করে দেখা নিজেকে অন্যের চাইতে বড় করে দেখা এবং অন্যের চাইতে মর্যাদাবান বা ক্ষমতাবান ইত্যাদি নানা দিক থেকে দেখা যে কোনো কারণেই মানুষ নিজেকে কিন্তু যখন বড় মনে করে তখন আচরণে সেটা প্রকাশ পায় যদি সে মনে করে তার জ্ঞান বেশি অন্যদেরকে সে মনে করে অনেক বোকা অনেক কিছু বুঝে না নিজেকে সে যদি অনেক পদমর্যাদা সম্পন্ন এবং সম্পদের অধিকারী মনে করে অন্যদেরকে সে গরিব গোরাবা মনে করে নিজেকে যখন সে অনেক ক্ষমতাশীল মনে করে অন্যদেরকে সে সে ক্ষমতার দম্ভে হেয় করে অপমান করে এবং নানাভাবে তাচ্ছিল্য করে এটাই হচ্ছে ত্যাকাব্যুরের একটা বই প্রকাশ আর আরেকটা শব্দ আছে সেটা হল আল কেব্রিয়া কেবরিয়া মানে অহংকার কিন্তু কেবরিয়া এটা আল্লাহর একটা সিফা অতএব কেব্রিয়া আল্লাহর ক্ষেত্রে হলো মাথা প্রশংসা আর মানুষের ক্ষেত্রে এটা হলো হলো কোন অত্যন্ত নিকৃষ্ট একটা গুণ একটা বদগুণ যেটাকে আমরা বলি আল্লাহ আহ আল্লাহ সুবাহ তিনি আল কোরআনের মধ্যে সেফাহ এবং তিনি যে মুাবের সেটা কিন্তু তুলে ধরেছেন সোর আল হাসরের শেষ তিন আয়াত মনে হয় আপনাদের অনেকেই মুখস্থ আছে আল্লাহ তাআলা সেখানে বলছেন হু আল্লাহ ইল্লাহু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام ملك القد... الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون إكاني الله صفاتني أقول المتكبر যিনি সকল অহংকার গৌরব ফখরের মালিক মানুষের মধ্যে তাকাব্যুর থাকলে সে যেটা যেভাবে বহিঃপ্রকাশ করে আল্লাহ কিন্তু সেটা করেন না অতএব আল্লাহকে দাম্ভিক অহংকারী এই অর্থে অনুবাদ করাটা উচিত হবে না আল তাকাব্যের মানে দাম্ভিক অহংকারী নয় বরং সকল দম্ভ সকল অহংকার সকল ফখরের মালিক হচ্ছেন কে আল্লাহ হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে একটি বিশুদ্ধ হাদিসে এসেছে তিনি বলেন ক আলা রসুল্লাহ সাল আলহাসাল্লাম কাল আজ রসুল্লাহ সাল্লা বলেন এটা হাদিসে কুদ্সি কারণ তিনি হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহর কথাকে নিজের ভাষায় ব্যক্ত করেন তিনি বলেন যে আল্লাহ আজ ওজাল্লা বলেছেন কি আল কিবরিয়া উরিদা ই ওয়াল্লাহ ইজারি কিবরিয়া অহংকার এ হচ্ছে আমার চাদর আদামাহ সম্মান হচ্ছে আমার ইজার বাংলা ইজারকে বলি আমরা লঙ্গি যেটা আমরা নিচের অংশে পরিধান করি ফামান্না জানি ওয়াহেদা মিনহুমা কায়দাফ ফিন ফিন্নার সৃষ্টির মধ্য থেকে যারা এ দুটোর কোনো একটা জায়গায় আমার সাথে সংঘর্ষে লিপ্ত হয় আমি তাকে জাহ নামে নিক্ষেপ করব হাদিসটি ইমাম আহমেদ ইমাম আবু দাউদ এবনু মাজা এবং এবনু হিব্বান সহি সনদে বর্ণনা করেছে আপনি যখন কোনো মানুষকে দেখবেন সে দম্ভ করছে সে অহংকারী সে ইগো নামক একটা রোগে ভুগছে তখন খুব সহজেই জেনে নেবেন যে তার মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্য তার স্বভাব তার ফিতরাত তার সৃষ্টিগত কোনো তত্ত্বের সাথেই মেলে না কারণ মানুষ আল্লাহ সোমাতালার সেই সৃষ্টি যাকে তিনি অনেক দুর্বল করে দিয়েছেন অনেক দুর্বল মানুষ অনেক দুর্বল মৃত্যুর মুখোমুখি হয়ে সে সেখান থেকে ফিরে আসার কোনো ক্ষমতা রাখে না এবং পৃথিবীর যত বড় প্রভাবশালী ক্ষমতাশালী রাজা বাদশাহ যাই হোক না কেন সেও কিন্তু এই মহাসত্য থেকে কখনো নিজেকে রক্ষা করতে পারে না ফেরাউন কি পেরেছিল সেই সাগরের পানিতে যখন তার শোলের সমাধি হলো তখন সে কিন্তু আল্লাহর পাকড়াও থেকে নিজেকে উদ্ধার করতে পারেনি তাতে বোঝা গেল যে নিজেকে আনারব্য কোমল আলা বলেছিল সে কত অসহায় সে কত দুর্বল সে কথাটা কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেও দিয়েছেন সোরা নেশার আঠাশ নম্বর আয়তে ওয়াহুলেক আল ইনসানু দা আইফা ওয়াহুলেকাল ইনসানু দ্য আইফা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে কিন্তু মানুষ তো কোরআন পড়ে না এই তত্ত্বগুলো এবং এই তথ্যগুলো কোনোটাই সে জানে না ফলে সে এমন কোনো কাজ করে বসে এমন গুণে সে গুণান্বিত হয় যেটা তার সৃষ্টি তত্ত্বের সাথে তার ফিতরাতের সাথে মোটেই যায় না